হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে একটা সমস্যার সমাধান দেবে। মানে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কিন্তু অনেকে আছে যাদের অ্যাড নিয়ে সমস্যা হয়। মানে ধরেন আপনার অ্যাড দি এক ম্যাচ থাকে, এক ম্যাচ থাকে না, বা অনেকের তো গেম শেষে যে অ্যাডটা ওইটাও আসে, মানে টোটালি অ্যাড আসে না। সো এটার কিন্তু কয়েকটা কারণ আছে। তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে অনেকে আছে ডাটা দিয়ে খেলেন, মানে MB দিয়ে খেলে, ওয়াইফাই ইউজার নয়, তাদের কিন্তু এই সমস্যাটা একটু বেশি হয়। একটা সমস্যা হচ্ছে যে আপনি ম্যাচ শেষে যে একটা অ্যাড দেখেন, মানে ডাবল কয়েনের জন্য যে একটা অ্যাড দেখেন, ওইটার পরেও আপনি এসে আবার 30 কয়েন পাওয়ার জন্য আরও একটা অ্যাড দেখেন। সো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো কি, আপনারা 30 কয়েন এক্সট্রা 30 কয়েনের জন্য এই অ্যাডটা দেখবেন না। মোবাইল ডাটা দিয়ে খেললে যাদের সমস্যাটা হয়, মানে MB দিয়ে খেললে যাদের অ্যাডটা আসে না মাঝে মাঝে, তারা সিম্পলি কী করবেন, VPNটা কানেক্ট করে গেম খেললে ভালো হবে আর কি। মানে VPNটা কানেক্ট করে গেম খেললে তখন অন্যান্য দেশের যে অ্যাডগুলো ওইগুলো কিন্তু আপনার DLS গেমে শো করবে। এখন কথা কিন্তু আরও অনেক বাকি, যেমন অনেকে আছে ওয়াইফাই দিয়ে খেলেন, ওয়াইফাই ইউজারদেরও কিন্তু মাঝে মাঝে অ্যাড আসে না, বা MB দিয়ে খেললে VPN কানেক্ট করার পরও কিন্তু অ্যাডগুলো আসে না। কেন আসে না এটার কারণ কিন্তু বিশ্লেষণ করা সম্ভব না, বা আপনাদেরকে এই মুহূর্তে রিজনটা, মেন যে কারণটা, ওইটা বলা আমার পক্ষেও সম্ভব না, এটা কারো পক্ষেও বলা সম্ভব না। বাট আমি যেটা দেখেছি, আমার কিন্তু সেকেন্ড একটা মোবাইল আছে, ওই মোবাইলটাতে যখন DLS গেম খেলতাম তখন অ্যাড যখন আসতো না তখন VPN কানেক্ট করতাম তাও আসে না, বা ওয়াইফাই দিয়ে খেলতাম তাও আসে না। এমন অবস্থা আমি করছি কি, DLS গেমটাকে ক্লিয়ার ডাটা মেরে দিয়েছি। হ্যাঁ, ক্লিয়ার ডাটা মেরে দেওয়ার পর কিন্তু চলে আসে। এটা জাস্ট আপনারা ট্রাই করতে পারেন, যখন আপনাদের মোবাইলে অ্যাড আসবে না, মানে DLS গেমে অ্যাড আসবে না, তখন সকল কিছু চেষ্টা করার পরও, মানে VPN কানেক্ট করার পরও আসতেছে না, সব কিছু কমপ্লিট করার পরও যখন আসবে না, তখন আপনি কী করবেন, সিম্পলি একবার আপনার যে DLS গেমটা ওইটা ক্রিয়েট ডাটা মেরে দেবেন। অনেকের একটা সমস্যা হচ্ছে কি, স্ক্রিনে যদি ফলো করেন এখানে 2 নম্বর যে অপশনটা আছে পার্সোনালিস্ট অ্যাড, এটা কিন্তু অফ থাকে অনেকের। তো যাদের অ্যাড শো হয় না বা অ্যাড আসে না, তারা কিন্তু আগে দেখে নেবেন যে এটা অন আছে কি না। এটা অন রেখে যদি আপনি সব কিছু স্টেপ বাই স্টেপ করেন, তাহলে কিন্তু আপনার অ্যাডগুলো আসবে আগের মতো। তো আজকে ভিডিও পর্যন্ত, যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।